नमस्कार शुभ सन्ध्या आपनारा देखछेन क्लिनिक प्लस निवेदित बांगलार सेरा परिवार एखाने एतो परिवारेर संगे खेले आलाप करे एकटा जिनिसी बुझलाम जे जौथ परिवार अनेकटा एकटा अ्याकोरियामेर मतन बाइरेटा देखले मने हय अनेकटा कलरफुल अनेक रंगीन किन्तु सेटाके मेनटेन करते अनेक जत्नेर प्रयोजन अनेक त्यागेर प्रयोजन ताई आजके आमरा खेला शुरू करब दुटी अ्याकोरियम माने दुटी सुंदर परिवारेर संगे प्रथमेई देखे नेब आजकेर प्रथम परिवार प्लिज वेलकाम भद्र परिवार আপনাদের মধ্যে থেকে কেউ একজন যদি এক কথায় আপনাদের যে পরিবার তার সঙ্গে আলাপ করিয়ে দেন তাহলে কি বলবেন আপনাদের পরিবারকে নিয়ে এবং কিভাবে আলাপ করাবেন আমাদের পরিবার সম্বন্ধে বলবো আমাদের পরিবারের যা টাইটেল আর আমাদের পাড়ার রেপুটেশন এক এক নম্বর আর দুই নম্বর হচ্ছে ভদ্র হ্যাঁ ভদ্র ওকে আর দুই নম্বর হচ্ছে আমাদের ফ্যামিলিটা এত বড় আজকে এখানে এসেছে প্রায় 30% মতো পুরোটা জায়গা হয়নি আরও আসলে মানে আনতে পারিনি প্রত্যেককে আক্ষরিক অর্থে আপনারা ভদ্র তাই তো একদম খুব সুন্দর জোরে একটা হাততালি এইবারে আমরা ডেকে নেব আজকে দ্বিতীয় পরিবার প্লিজ ওয়েলকাম রায় পরিবার এক কথায় যদি আপনাদেরকে বলতে বলা হয় যে আপনারা রায় পরিবারকে কিভাবে ডেসক্রাইব করবেন বা কি বোঝাতে চাইবেন আপনাদের পরিবারের সম্পর্কে এক কথায় আমাদের পরিবার শিল্পী পরিবার গান বলুন কবিতা আবৃত্তি সবকিছু আমরা আমাদের ফ্যামিলিটাই সঙ্গীত কবিতা এই নিয়ে শিল্পী পরিবার জোরে একটা হাততালি হয়ে যাক রায় পরিবারের জন্য আমরা আজকে প্রথমেই যে রাউন্ডটি খেলব সেই রাউন্ডটির নাম হচ্ছে কাটা কুটি রাউন্ড এই ঘড়িবাবু বড় স্ক্রিনে আপনাদেরকে 9টি ছবি দেখাবেন এবং তার জন্য মনে রাখার জন্য উনি সময় দেবেন আপনাদেরকে 30 সেকেন্ড এরপরে এই বড় ফ্লোর এলইডিতে একটা ছক এসে যাবে মানে কাটাকুটির ছক সেখানে আপনাদেরকে খেলতে হবে এবং ওই ছোটবেলায় যেরকম কাটাকুটির নিয়ম সেইভাবেই খেলা এবং এই খেলায় আপনাদের প্রত্যেক পরিবার থেকে একজন করে খেলতে আসবেন এবং একবার করে আপনারা আপনাদের পরিবারের থেকে সাহায্য নিতে পারেন ঠিক আছে এবং এই খেলাটাতে আপনাদের হাতে সময় থাকছে 100 সেকেন্ড এবং প্রতি সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা তার মানে আপনাদের কাছে দুই পরিবারের কাছে থাকছে এই রাউন্ডে 1,00,000 টাকা এবার আপনারা ঠিক করুন যে আপনাদের মধ্যে থেকে কোন পরিবার বাবা পুরোটা বলিনি এখনো তার আগেই বলেছি আমরা খুব ভালো ভদ্র পরিবার থেকে একজন চলে আসুন প্লিজ চলে আসুন আপনাদের থেকে আপনি ভদ্র পরিবারের কে হন আমি ভদ্র পরিবারের ছেলে তো এই যে শুনলাম বাড়িতে সবাই ভদ্র এট দ্য সেম টাইম অনেক মানে আজকে যারা এসেছেন তারা হচ্ছেন 30% আপনার তো আপনি আপনার পরিবার নিয়ে কিছু বলুন না আমাদের পরিবার মানে আমাদের পরিবারটা শুরু হচ্ছে একদম মানে আপনি এটা পাড়া বলতে পারেন মানে শুরু আপনি আপনি বাড়ির শেষটা আপনি দেখতে পাবেন আমাদের বাড়ি হচ্ছে বাগুইয়াটি ইতিমার্গের সামনে ওকে ওকে মানে আমাদের বাড়িটা শুরু হচ্ছে একদম রাস্তার ধার থেকে গিয়ে একদম হয়তো 1 কিলোমিটার পেছন অব্দি খালি ভদ্র মানে পাড়াই বলে ভদ্র পাড়া আর আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় মানে সেদিনকে প্রায় 2000 লোক খায় 2000 লোক খায় বাপ রে বাপ খুব সুন্দর আপনি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত বউ দিয়েছেন হ্যাঁ আমার ওয়াইফ দেবাবৃতা ভদ্র আচ্ছা আপনি ভদ্রদার সম্পর্কে কিছু বলুন কতটা রোমান্টিক মানে এত মানুষদের মধ্যে থেকে এত ভদ্র পরিবারের মধ্যে থেকে উনি কতটা রোমান্টিক এখন ব্লাশ করছেন আমি দেখতে পাচ্ছি মুখটা লাল হয়ে গেছে আপনি বলুন কতটা রোমান্টিক ও ভদ্র হতে পারে কিন্তু একদম আনরোমান্টিক আর
রিসেন্ট এই 15 দিন আগে আমরা থাইল্যান্ডের একটা জায়গা ফুকেট ওখান থেকে বেরিয়ে এলাম আচ্ছা ওখানে গিয়ে ফিফি আইল্যান্ড বলে একটা জায়গায় আমরা গেছিলাম আচ্ছা ওখানে এত সুন্দর মানে সমুদ্র দেখে স্বাভাবিক স্নান করার ইচ্ছা আমি আর ইয়ে করে রাখতে পারিনি তা ওকে বলছি যে চলো একসাথে আমরা স্নান করি ও পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছে তখন আমার এত রাগ হয়েছিল আমি বলেছিলাম এই পরের বাড়ি ফুকেটেই আসব অন্য লোকের হাত ধরে আমি স্নান করব তখনও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবে আমার মানে কনসেপ্টটা ছিল চান তো আমি যেখানে সমুদ্রে করতে পারবো কিন্তু ওই দৃশ্য দেখে তখন হচ্ছে আমি আগে ছবিগুলো তুলি আবার পরে কবে আসতে পারবো কি পারবো না আমি আগে সুন্দর প্রকৃতিটাকে আমি উপভোগ করি আপনি কি সেটা ভাবছিলেন না ভাবছিলেন যে বউ জলে যাক যাক আমি তো সেই থাকি এখানে সেটা করতে ব্যাপার না আচ্ছা ওয়েল আমরা খেলাটায় ফিরে আসছি আপনার হাতে থাকবে 30 সেকেন্ড এবং 30 সেকেন্ডের মধ্যে আমাদের ঘড়িবাবু এখানে 9টা ছবি দেখাবেন এই 9টা ছবি আপনাকে 30 সেকেন্ডের মধ্যে মনে রাখতে হবে এবং আপনাদেরকেও কাইন্ডলি বলছি আপনারা মনে রাখার চেষ্টা করবেন কারণ একবার উনি আপনাদের থেকে সাহায্য নিতে পারেন দেখে নিই ঘড়িবাবু কি দেখান একে হচ্ছে চাউমিন দুয়ে হচ্ছে চিংড়ি তিনে হচ্ছে ধোসা চারে হচ্ছে ইলিশ মাছ পাঁচে হচ্ছে মকটেল ছয় হচ্ছে চিকেন তন্দুরি সাতে হচ্ছে মোমো আটে হচ্ছে ঢ্যাঁড়স নয় হচ্ছে রোল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সময় শেষ ছক প্লিজ সময় শুরু এখন চার চার নম্বর ঘরে কি ছিল চার নম্বর ঘরে কি ছিল এক দুই তিন চার একটা যা যা খুশি বলে দিতে পারেন তাহলে আপনি অন্য জায়গায় আসতে পারেন মকটেল হ্যাঁ মকটেল দেখে নেবো একবার না রং আপনি চলে আসুন পরের ঘরে চলে যান যে কোনো একটা ঘরে চলে যান হ্যাঁ আট আট ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দেখে নেবো একবার ইয়ে ঢ্যাঁড়স পরে চলে যান পরে চলে আর কোনো হেল্প নেই পাঁচে কি ছিল এক দুই হ্যাঁ মকটেল শিওর দেখে নেবো একবার ইয়েস মকটেল চলে আসুন এটাই চলে আসুন খুব ভালো আর একটা ঘর একটা বলে ফেলুন সাত সাথে কি ছিল বলে ফেলুন তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি ভাবুন একটা কিছু বলুন সময় হাতে চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ দেখে নেবো একবার সরি মোমো ছিল আপনি আরেকবার চেষ্টা করতে পারেন আপনি ওখানে চলে যান সময়টা একেবারে শেষ হয়ে গেল কিন্তু যাই হোক কিন্তু এই খেলাটা অনেকটা লম্বা আরও অনেকগুলো রাউন্ড আছে যে কোনো একটা রাউন্ড এই খেলাটাকে ওলট পালট করে দিতে পারে জোরে হাত তালি একটা ভদ্রতার জন্যে এইবারে খেলতে আসবেন রায় পরিবার থেকে একজন প্লিজ চলে আসুন আপনি রায় পরিবারের পুত্রবধূ আপনি প্রথমেই বলেছেন যে আমাদের পরিবারটা হচ্ছে একটা শিল্পী পরিবার আপনি নিজে কোন শিল্পের সঙ্গে যুক্ত আমি বাটিক শিল্পের সঙ্গে যুক্ত বাটিক মানে আমি অ্যাঙ্কারিং করি আবৃত্তি করি নানান ভয়েস অফার করি মানে কলকাতা শহরে সব সিগন্যাল গুলোতে আমার গলাটা বাজে ট্রাফিকে ট্রাফিক গুলোতে আচ্ছা 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 তো কতদিন ধরে করেন আপনি আমি অনেক দিন ধরে করছি প্রায় 10 বছর 12 বছর আপনার হাজবেন্ডও কি কোনো শিল্পের সঙ্গে হ্যাঁ ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী এসরাজ বলে একটি যন্ত্র বাজায় ও রবীন্দ্র ভারতীতে রয়েছে রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টে ওহো মানে সেই সূত্রে আপনাদের সঙ্গে আলাপ হ্যাঁ অ্যাকচুয়ালি কি বলুন তো ঘটনাটা যে আমরা দুজনে আগে বহু অনুষ্ঠান করেছি কিন্তু দুজন দুজনকে সেভাবে চিনতাম না পরে বিয়ের পর ছবি দেখেছি যে আরে আমরা তো একসাথে ছিলাম
ওই প্রোগ্রামটাতে ওকে মানে আপনাদের বিয়ে বিয়েটা एक्चुअली আমার মাও একজন সংগীত শিল্পী আমার মায়ের সাথে ও একটা প্রোগ্রামে বাজাতে আসে তখন আলাপ হয় আর কি তখন মায়ের খুব পছন্দ হয়েছিল বলে আর দুটো পরিবারই যেহেতু একটু শিল্প ভালোবাসে গান বাজনা ভালোবাসে সেই সূত্রেই আমাদের বিয়ে খুব সুন্দর আপনার হাতে রয়েছে 30 সেকেন্ড নটি ছবি এই বড় স্ক্রিনে দেখাবেন ঘড়ি বাবু আপনাকেও মনে রাখতে হবে আপনাদেরকেও বলছি যে প্লিজ আপনারাও মনে রাখার চেষ্টা করবেন কারণ একবার আপনারাও সাহায্য করতে পারেন শুরু করি ঘড়ি বাবু ছবি দিন এক পুরী রথযাত্রা দুই হচ্ছে স্বর্ণ মন্দির তিন হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির চার হচ্ছে বিবেকানন্দ রক পাঁচ হচ্ছে তাজমহল ছয় হচ্ছে তিরুপতি মন্দির সাত হচ্ছে সাঁচি স্তূপ আট হচ্ছে লালকেল্লা নয় হচ্ছে কুতুব মিনার শুরু করি ছক প্লিজ সময় শুরু এখন সাত লালকেল্লা দেখে নেব একবার ইয়েস লালকেল্লা চার এক দুই চার বিবেকানন্দ রক শিওর দেখে নেব একবার Yes, বিবেকানন্দ রক আপনি এই মুহূর্তে জিতলেন 65,065,000 টাকা আপনাদের যদি মনে হয় যে এই খেলায় ভদ্র পরিবার জিতবেন তাহলে প্লিজ আপনারা একটা মিস কল দিন এই নম্বরে আর যদি আপনাদের মনে হয় যে রায় পরিবার জিতবে তাহলে মিস কল দিন এই নম্বরে যারা সঠিক অনুমান করে আপনারা মিস কল দিতে পারবেন তাদের মধ্যে একটি পরিবারের সঙ্গে আমার সরাসরি দেখা হবে এছাড়াও এই খেলা আপনারা ঘরে বসেও খেলতে পারেন আপনাদের জন্যে আমাদের ঘড়ি বাবু একটি সহজ প্রশ্ন দেবে এবং সেই প্রশ্নের উত্তর SMS এর মাধ্যমে চটপট পাঠিয়ে দিন যে পরিবার থেকে সবথেকে আগে আমাদের কাছে সেই SMS আসবে তিনি বা তাদের পরিবার আমাদের এই জি বাংলার তরফ থেকে পাবে 10,000 টাকা আগের রাউন্ডটা আমাদের রায় পরিবার শেষে খেলেছেন তাই এই রাউন্ডটা আমাদের রায় পরিবারকেই আগে খেলতে হবে প্রথমেই খেলতে হবে এই রাউন্ডটির নাম হচ্ছে বং অনুবাদ আপনারা আপনাদের পরিবারকে শুধুমাত্র বাংলা ভাষায় বোঝাতে হবে যে আপনাদের হাতে যে লেখাটা আছে সেখানে কখনো কখনো ইংরেজি পেতে পারেন কখনো কখনো আপনারা সেখানে হিন্দিও পেতে পারেন কিন্তু আপনাদের শুধুমাত্র বাংলায় বোঝাতে হবে যে সেখানে কী লেখা আছে কখনো সখনো আপনারা একটু বডি ল্যাঙ্গুয়েজ জেস্চার আপনারা ইউজ করে বোঝাতে পারেন কিন্তু কোনো কারণে ইংরেজি বা হিন্দি ব্যবহার করা যাবে না আর যদি কোনো কারণে আপনারা ইংরেজি বা হিন্দি ব্যবহার করে ফেলেন তাহলে সময় আপনাদের কাছ থেকে 10 সেকেন্ড নিয়ে নেবে আপনাদের মধ্যে থেকে রায় পরিবার থেকে কে আসবেন প্লিজ চলে আসুন আপনার নাম এবং আপনার সম্পর্ক এই রায় পরিবারের সঙ্গে আমি শম্পা সেন আমি অ্যাকচুয়ালি অন্তরার বন্ধু কিন্তু মানে আমাদের সম্পর্কটা বন্ধুত্ব ছাড়িয়ে একদম পুরোপুরি পরিবারের মধ্যেই সেই জন্যই আজকে আমি এখানে আছি ওহো ভেরি গুড মানে আপনারা বন্ধু থেকে পরিবারের একজন হয়ে গেছেন ও একদম আমরা দুজনে বোনের মতোই ওকে কত বছরের আপনাদের সম্পর্ক ছোটবেলা থেকে না ঠিক ছোটবেলা থেকে নয় আমরা মানে একই সঙ্গে শিক্ষকতা করি সেই সূত্রে কিন্তু খুব বেশি দিন না হলেও আমাদের সম্পর্কটা এখন খুবই আসলে আমি বলি যে সম্পর্ক রক্তের সম্পর্ককে সঙ্গে যায় না মানে রক্তের সম্পর্কটা যে শুধুমাত্র সম্পর্ক তা নয় তার বাইরেও একটা সম্পর্ক হয় মনের মিল যদি আপনার পাওয়া যায় সেই সেই মিলটা পাওয়া গেলেই সবই সম্পর্ক তৈরি হয়ে যায় সেটাই আমাদের সম্পর্কের মূল ভিত্তি
আপনি কি পড়ান কি আমার বাংলা বাংলা তাহলে তো আজকে যে আমরা খেলাটা খেলতে চলেছি বং অনুবাদ এটা আপনার জন্য খুব সহজ কারণ পুরোটাই আপনাকে বাংলায় বোঝাতে হবে হ্যাঁ না তাহলেও মানে যেহেতু চলতি ইংলিশগুলো আমাদের চলে আসে সেই জন্য না সেই চলতি ইংলিশগুলোকে আপনি এভয়েড করবেন চলে আসুন আপনি আমার এখানে আমি এটা আপনাকে হাতে দেওয়া মানে সময় শুরু আর এই খেলার জন্য আপনার কাছে রয়েছে 200 সেকেন্ড প্রতি সেকেন্ডের দাম হচ্ছে 1000 টাকা তার মানে হচ্ছে এই খেলার জন্য আপনার কাছে এবং রায় পরিবারের কাছে রয়েছে 2 লক্ষ টাকা ঠিক আছে সময় শুরু এখন পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা সেকেন্ডারি এডুকেশন বোর্ড না উচ্চ মাধ্যমিক আগে থেকে বলুন আরেকবার আগে থেকে বলুন হাই সেকেন্ডারি বোর্ড হ্যাঁ আরেকবার বলুন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে হাই সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন সংসদ উচ্চ মাধ্যমিক সংসদ কাউন্সিল পুরো বলুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাই সেকেন্ডারি বোর্ড অফ কাউন্সিল কাউন্সিল শিক্ষা শিক্ষা কাউন্সিল অফ এডুকেশন থেকে আমি থেকে আমি আমি এ তারা নম্বর স্টার মার্কস পে মাধ্যমিক পাস করি মাধ্যমিক পাস করি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমি স্টার মার্কস পে মাধ্যমিক পাস করি নেক্সট নেক্সট তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হ্যাঁ আমি যেটা না গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের এম না আপনি বলবেন না গ্র্যাজুয়েশন ইংরেজি ব্যবহার করবেন না 10 সেকেন্ড কমে যাবে আপনার সময় শুরু এখন গবেষণার একটা একটা ভাগ আর কি গবেষণার একটা রিসার্চ পিএইচডি পিএইচডি আরেকটা 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 থিসিস আরেকটা আরেকটা ডক্টরেট ডক্টরেট না শুধু তুমি নয় অবলা কান্ত অনেকেরই বলার সময় খেয়াল থাকে না এও বলে দিয়েছেন 10 সেকেন্ড আবার কমে যাবে দানান আপনার সময় শুরু এখন এমএ এমএ এর পরে শিখতে তোমায় হবে হবে ছাড়বো না শুধু তুমি নয় অবলা কান্ত সময় শুরু এখন পিএইচডি এমডিআই শুরু কিন্তু উনি বারবার বলছেন এমডি শুরু এম এর পরে একটা কিছু আছে মাস্টার ডিগ্রি না 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 ও বলছি উচ্চতর শিক্ষা উচ্চতর শিক্ষা এমফিল 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 করে এখন আমি শিক্ষিকা করে আমি এখন শিক্ষিকা হ্যাঁ এবার পুরো লাইনটা বলে ফেলুন তারপর ক্যালকুলেটর ইউনিভার্সিটি থেকে এমফিল করে এখন আমি শিক্ষিকা পরেরটা বলি আমার আমার ছাত্র জীবন আমার ছাত্র জীবন লাইফ পুরোটাই কেটেছে পুরোটাই কেটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যেখানকার যে জায়গাটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ক্যাম্পাসে ক্যাম্পাসে রাস্তাটার নাম রাস্তাটা রাস্তাটা কলেজ স্ট্রিটে আমার স্টুডেন্ট লাইফটা পুরোটাই কেটেছে কলেজ স্ট্রিট নেক্সটটা বসন্ত 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 কেবিনে কেবিনে আরেকটা 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 যেটা বসন্ত মানে রেস্টুরেন্ট কফি হাউস কফি হাউস কফি হাউস রাখালদার রাখালদার যে ক্যান্টিন ক্যান্টিন এ আড্ডা যে সব দারুন দারুন স্মৃতি 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 মেমোরি আচ্ছা বলে দিই বসন্ত কেবিন কফি হাউস রাখালদার ক্যান্টিনের আড্ডা সেই সব দারুন মেমোরি পরেরটা বলুন লাস্ট লাইন আমার আমার শহরের জীবন আমার সিটি লাইফ সিটি লাইফ খুব ভালো যাচ্ছিল আপনিও খুব ভালো বলে দিয়েছিলেন ওনারাও খুব ওই একটা জায়গায় একটু বেশি সময় চলে গেল এম ফিল্ডটাতে একটা বড় লম্বা সময় চলে গেল নাহলে বাকিটা ঝড়ের গতিতে বলছিলেন লাস্ট লাইনটা আপনি বলে দিন ওই শহরের জীবন আরেকটা আরবান লাইফ আরবান লাইফ আপনি বলবেন না লাস্টটা চেস করুন এই চক্করে পড়ে মনে হয় এটা বলুন কি বোঝাবে ছেড়ে এলাম হিন্দিতে ये रास्ता छोड़ाया छोड़ाए हम ये रास्ता छोड़ाए हम वो गलियां छोड़ाए हम
আচ্ছা আপনি পুরোটা পড়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমি স্টার মার্কস পেয়ে মাধ্যমিক পাস করি রাইট তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমফিল করে এখন আমি শিক্ষিকা আমার স্টুডেন্ট লাইফটা পুরোটাই কেটেছে কলেজ স্ট্রিটে বসন্ত কেবিন কফি হাউস রাখালদার ক্যান্টিনে আড্ডা সেসব দারুণ মেমরি ভেরি গুড এখন আরবান লাইফে চক্করে পড়ে মনে হয় ছোড়ায়ে হাম ও গলিয়া ছোড়ায়ে হাম ও গলিয়া এটা কোনো ব্যাপার না এটা মজার খেলা আনন্দ করতে আসা খুব ভালো খেলেছেন আপনি ওনারাও খুব সুন্দর খেলেছেন একটা জায়গায় আটকে যাওয়াতে আমি দেখলাম যে সময়টা বেরিয়ে গেল কি আপনি যে প্রথমেই বললেন যে আপনারা দুই বান্ধবী এবং আপনাদের মধ্যে অসম্ভব একটা সুন্দর সম্পর্ক একটা কোনো ঘটনা যেটা দুজনের মধ্যে সেটা খুব মজার আপনাদের খুব মনে আছে এবং আপনারা একা হলে গল্প করলেই হঠাৎ ওই কথাটা বেরিয়ে আসে এবং আপনারা খুব আনন্দ করেন সেই কথাটা বলতে বলতে হয়তো খুব বোকা বোকাটা ঘটনা একবার আমরা দক্ষিণেশ্বর গেছিলাম একসাথে সেটা খুব মজার একটা দক্ষিণেশ্বর মন্দির হ্যাঁ সেটা ছিল যে পয়লা বৈশাখের দিন আর কি তার সেদিনে তো প্রচন্ড ভিড় হয় ও বললো আমাদেরকে যে আরো আমরা কয়েকজন ছিলাম ও বললো আমাদেরকে দাঁড়া আমি দেখছি বলে ও একদম মন্দিরের সামনে চলে গেছে যেখানে একদম ঢোকার মুখটা লাইন যেখানে ঢুকছে মন্দিরের সামনে সেখানে চলে গেছে চলে গিয়ে ও একটা জায়গায় কতগুলো ছেলে দাঁড়িয়ে ছিল তাদের আগে চলে গেছে তা এবার ছেলেগুলো বলছে যে তখন তো ওরা দেখেছে তখন বলছে আপনি এখানে চলে এলেন যে তখন বলছে না এই তো বাবা আছে তা বাবা আছে বলে ছেলেগুলো আর সেরকম কিছু বলেনি তারপরে ও যখন মন্দিরে ঢুকে পুজো দিয়ে যখন বেরোচ্ছে তখন ছেলেগুলো না ফলো করেছে মানে সত্যি বাবা আছে হ্যাঁ 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 ওরা যখন বেরোচ্ছে তখন বলছে যে আচ্ছা আপনি যে বললেন বাবা আছে তা কোথায় আপনার বাবা তখন বলছে হ্যাঁ আছে তো ওই তো মায়ের পায়ের নিচে ওরা তো সকলেরই বাবা খেলতে আসবেন ভদ্র পরিবার থেকে একজন প্লিজ চলে আসুন প্রথমেই অবশ্য জানতে চাইবো যে আপনার নাম এবং আপনার পরিচয় ভদ্র পরিবারের সঙ্গে আমার নাম হচ্ছে পরাগ কুমার ভদ্র আমি ভদ্র পরিবারের ছোট ছেলে আচ্ছা 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 তার মানে আপনিও খুব ভদ্র তাই তো আচ্ছা আপনি এমনি কি করেন মানে আমার মিসেসে একটা বিউটি পার্লার আছে সেখানে আমরা দুজনেই হাজবেন্ড ওয়াইফ দুজনেই আপনার মিসেস এসেছেন হ্যাঁ এসেছেন হ্যাঁ কোথায় ও হ্যাঁ নমস্কার আমরা দুজনে মিলেই সেই বিউটি পার্লারটা চালাই ওকে আমরা হাতের কাজও করি আচ্ছা হাতের কাজ করি মানে আমরা তত্ত্বফত্ত্ব সাজাই তারপর যে যে সবজিগুলো আমরা ডেলিকার খাওয়া দাওয়া করি সেই সবজি ফবজি দিয়েও আমরা নানা রকম জিনিস তৈরি করি হ্যান্ডিক্রাফট হ্যাঁ ভেরি গুড এই রে গরিবাবু বাজিয়ে দিয়েছেন আর ঘন্টা বিয়ের আগে বাইক চড়তেন দুজনে আচ্ছা বিয়ের আগে বাইক চড়তেন দুজনে হ্যাঁ চড়তেন তো কি হলো ও আচ্ছা তার মানে কিছু বলতে চাইছে জানেন এই বিয়ের আগে আপনারা দুজনেই বাইক চড়তেন তারপরেরটা কি মানে হঠাৎ ঘড়িবাবু যখন জিজ্ঞাসা করেছেন তার মানে কিছু একটা জানেন হ্যাঁ ঘটনা আছে মানে আমাদের একটা বাইক ছিল সেই বাইকটা নিয়ে বিয়ের আগে আমরা মাঝে মাঝেই একটু বাইকে করে করে চড়তাম আমরা এই রাজারহাট রোডটাতেই আমরা বাইকটা নিয়ে একদিন দুজনে মিলে আসছি তা বাইকটা যখন চালাচ্ছি তখন চালাতে চালাতে উত্তম কুমারের সেই সপ্তপদীর কথা মনে পড়লো সপ্তপদী পেছনে সুচিত্রা বসে রয়েছে আমিও তখন নিজেকে মনে করলাম যে উত্তম কুমার বাইকটা চালাতে 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 গান ধরলাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো বলে ওয়াইফকে বললাম ও তাড়াতাড়ি বললো তুমি বলো তখন আমার মুড এসে গেছে কারণ তখন তো আমি নিজেকে উত্তম কুমার ভাবছি আর মনে মনে ভাবছি যে পেছনে আমার সুচিত্রা বসে আছে ঠিক আছে আবার গান ধরেছি যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো সেই সময়
রাস্তার মধ্যে একটা গাড্ডা ছিল, সেই গাড্ডার মধ্যে বাইকটা পড়েছে, পড়ে ও একদিকে ছিটকে আমি একদিকে ছিটকে বাইক একদিকে। রাস্তার দুধারে ছিল খাটাল, ওই রাজহাটের ওই রাস্তাটা খাটাল ছিল, আর খাটালের সামনে দেখবেন আপনি ওই গোবর স্ট্যাক করা থাকে। এবার ও ছিটকে গিয়ে পড়লো সেই গোবরে, আমি তাড়াতাড়ি করে উঠে গিয়ে সেই গোবর থেকে তো তুললাম, তুলে দেখি আমার সুচিত্রা নেই, এমনকি আমার সুচিত্রা ভাবছিলাম তোমার পেছনে আমি তো উত্তম কুমার, সুচিত্রা নেই, আমার সুপ্রিয়াকেও খুঁজে পাচ্ছি না, কারণ পুরো গোবরে ঢাকা। তারপর থেকে কি ডিসাইড করলেন যে আপনারা দুজনে মিলে উত্তম সুচিত্রার হবেন না? তারপর থেকে বাইক থেকে আর ও বাইক চড়েনি, তারপর থেকে আর আপনি জাননি না? হ্যাঁ, কখনোই না, কখনোই না, এখনো যাবেনও না? না, শিওর শিওর। এবং সেই বাইকও আমাকে ছেড়ে চলে গেছে, বাইকও ছেড়ে চলে গেছে একদিন, মানে কয়েকদিন বাদে সকালবেলা উঠে দেখলাম যে বাইকটা নেই। মানে কেন? মানে চুরি হয়ে গেছে। না, আমি আপনাকে অ্যাডভাইস করছি, এই বাইকে করে বৌদির পড়ে যাওয়া আর তারপর চুরি হওয়া, তার মানে এটা আপনার কাছে গেছে ভালোই। আপনি আপনি মনে করে বলতে পারেন যে আপনি বৌদিকে বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, এটা কোনো মেমোরেবল একটা গিফট আপনি দিয়েছেন? দিইনি, দেবো বলে আজকে ঠিক করেছি। আজকে ঠিক করেছেন? আজকে হ্যাঁ, আপনার সামনে একটা দেবো বলে ঠিক করেছি। যেমনি হাতের কাজ করি তো আমি, শাহজাহান তাজমহল বানিয়েছিল মমতাজ চলে যেতে, আর আমি একটা তাজমহল বানিয়েছি যাতে আমার বউ ছেড়ে যায়নি বলে। আপনাকে আপনার বউ ছেড়ে যায়নি বলে আপনি একটা তাজমহল বানিয়েছেন, সেটা কোথায় বানিয়েছেন? এটা কিসের? এটা তো আমি জানার চেষ্টা করছি, আমি দূর থেকে তো মনে হচ্ছে গলা কুটকুট করে মানকুচু। কচুর তাজমহল, এটা মান কচুর তাজমহল। আপনারা যে গানটা সেই সময় কমপ্লিট করতে পারেননি, প্লিজ সেই গানটাকে কমপ্লিট করুন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো। এবার আমরা খেলায় চলে আসছি, আপনি আমার এখানে চলে আসুন। নিয়মটা মনে আছে পুরোটা? এইটা হাতে দেওয়া মানেই আপনার সময় শুরু, সময় শুরু এখন। সাই বাবার আরেকটা নামে কি বলে ডাকে? সাই বাবাকে আরেকটা নামে, আরেকটা সিদ্ধি ভাই, সিদ্ধি সিদ্ধি সাই। না, ভুল বলছেন, আরেকবার বলুন। সিদ্ধি সাই না, এটা সিদ্ধি, সিদ্ধি সাই, সিদ্ধি সাই। না 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 না, এটা এটা বিয়ের বিয়ের বিয়ের, হ্যাঁ বিয়ের লাড্ডু, বিয়ের লাড্ডু, বিয়ের লাড্ডু, সিঁড়িটা ভুলে যান। বিয়ের লাড্ডু যে খায় আপনার সময় শুরু এখন, এখান থেকে বলতে বলুন। ফার্স্ট লাইনটা বলুন, বলো প্রথম লাইনটা। আবার আবার প্রথম লাইনটা বলবেন না। আপনার সময় শুরু এখন, শুরু করুন। দিল্লি কা লাড্ডু,
রোগ হয় না পেটের রোগ বল 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 পেটের রোগ ডায়রিয়া ডায়রিয়া না না আরেকটা বল না না আরেকটা বল আমাদের একটু শরীরে একটু ইয়ে দেখা যায় হলদে হলদে হয় শরীরটা বোম্বা জানেন পুরোটা বলে দিন এই আরেকটা পরে জন্ডিসের পরে আরেকটা শব্দ আছে হয় ব্রহ্মা জানেন জন্ডিসের পরে লাইনটা জানটা এই লাইনটা এটা বলেননি এটা বলেননি এটা বলতে বলুন জন্ডিস বলেছেন তারপরে তারপর ওইটা ওই মানে জেলখানায় যেটা হয় মানে আমরা যখন কোনো কিছু চুরি হয়ে গেলে যেটা করি জন্ডিস রিপোর্ট 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 তাহলে পুরো লাইনটা বলে দিন এই পদ যদি না শেষ হয় তাহলে বাইক চললে বেশ হয় কি জন্ডিস কেস হয় ব্রহ্মাও জানেন পরেরটা বলুন যেখানে তেল নিতে যাই পেট্রোল পাম্প পেট্রোল পাম্প ঢুকে এইটা মোবাইল ফোন মোবাইল ফোন কথা বলা যায় না সব সময় ওই যে যেটাতে তেল থাকে সেটা বল বল যেটাতে তেল থাকে ট্যাঙ্কার ট্যাঙ্কার যেটা তেল থাকে গাড়ির যেটাতে তেল থাকে ট্যাঙ্কি ট্যাঙ্কি হ্যাঁ ভরতে হয় আচ্ছা এবার আপনি পুরোটা একবার পড়ে দিন সাদিকা লাড্ডু জো খায়া ও পস্তায়া জো না খায়া ও ভি পস্তায়া এই পথ যদি না শেষ হয় তাহলে বাইক চললে বেশ হয় কি জন্ডিস কেস হয় ব্রহ্মা জানেন ব্রহ্মা জানেন তারপরে পেট্রোল পাম্পে ঢুকে মোবাইল ফোনে কথা বলি না সব সময় ফুল ট্যাঙ্ক ভরি কিন্তু প্রতি লিটার এর দাম যা বাড়ছে দেখা যাক কোথায় থামে চায়ে কই মুঝে জঙ্গলি কাহে গানটা আমার খুব ভালো লাগে মন রাখালে ওই ঘর ছড়া বাসিতে সবুজে ওই দোল হাসিতে রাখালে কোন ঘর ছড়া বাসিতে আমাদের এই খেলা চলতেই থাকবে শেষে যে আটটি পরিবার সময়ের ব্যবধানে সব থেকে এগিয়ে থাকবেন তাদের মধ্যে হবে সেরার সেরা লড়াই এবং সেই প্রতিযোগিতায় যে পরিবার প্রথম স্থান অর্জন করবেন তিনি বা তারা তাদের পরিবার এই জি বাংলার পক্ষ থেকে পাবে একটি 3BHK ফ্ল্যাট আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা সানরাইজ মশালার পক্ষ থেকে গ্র্যান্ড উইনিং প্রাইজ একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার আর যারা তৃতীয় স্থানে থাকবেন তারা পাবেন সপরিবারে বিদেশ ভ্রমণের একটা ফ্যান্টাস্টিক প্যাকেজ এছাড়াও যারা প্রথম স্থানে থাকবেন তারা পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5,00,000 টাকা এখন আমরা যে রাউন্ডটি খেলবো তার নাম হচ্ছে নেম গেম এই ঘড়িবাবু আপনাদেরকে একটি ছবি দেখাবেন এবং তার পাশে কিছু বর্ণকে ওপর নিচ করে ওলট পালট করে রাখা থাকবে সেইগুলোকে সাজালে একটি নাম বেরিয়ে আসবে যার সঙ্গে ওই ছবিটির একটি সম্পর্ক আছে সময় আপনাদের হাতে থাকবে 100 সেকেন্ড এবং প্রতি সেকেন্ডের দাম হচ্ছে 1,000 টাকা তার মানে এই রাউন্ডেও আপনাদের দুই পরিবারের কাছে রয়েছে 1,00,000 টাকা করে প্রথমেই আমি রিকোয়েস্ট করব ভদ্র পরিবারকে দুজন চলে আসার জন্য কি বলবো সব বলেই দিয়েছি না আপনি তো সব বলে দিয়েছেন আমি কি বলবো রোমান্টিক কাপল বলতে পারেন খুব সুন্দর খুব ভালো আমরা এবারে খেলবো
আপনাদের পরিবার থেকে একবার সাহায্য পাবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। বলবো অক্ষয় তৃতীয়া? হ্যাঁ বলুন, অক্ষয় তৃতীয়া দেখে নেবো একবার। এক টাকা কয়েন ছিল অক্ষয় তৃতীয়া, রাইট আনসার। পরেরটা মুরগি এবং ডিম, মুরগি এবং ডিম। বলুন তাড়াতাড়ি একবার আপনারা কিন্তু চিকেন রোল দেখে নেবো। না 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 না, আপনি একবার হেল্প নিতে পারেন। এক চিকেন রোল দেখবো একবার। এক চিকেন রোল রাইট আনসার। আর কোনো সাহায্য নয়, আর কোনো হেল্প নয়। এটা ম্যাগনিফাইং গ্লাস, তার সঙ্গে একটু ভাবার চেষ্টা করুন তাড়াতাড়ি। ধরুন যারা অনুসন্ধান করেন তারা এই গ্লাস ব্যবহার করেন, এইভাবে ভাবুন একটু। এখানে মনে হচ্ছে কোনো একজন গোয়েন্দার নাম রয়েছে। এবং তার সঙ্গে হয়তো কোনো একটা সিনেমার সেই গোয়েন্দাকে নিয়ে একটি সিনেমার নাম। হ্যাঁ না না, পুরোটা বলুন, পুরোটা বলুন বলুন। ভান গোয়েন্দা বলুন, তার সেটা নিয়ে সিনেমার নামও রয়েছে। জহর গোয়েন্দা, জহর গোয়েন্দা। হ্যাঁ না 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 না, ফেলুদাকে নিয়ে। দেখে নেবো। হ্যাঁ জয় বাবা ফেলুনাথ। বাট কোনো অসুবিধা নেই, কারণ এরপরে অনেকগুলো রাউন্ড আছে, কোনো অসুবিধা নেই। নেভার মাইন্ড, থ্যাংক ইউ সো মাচ। জোরে হাত তালি। এইবারে খেলতে আসছেন রায় পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। আপনার তো পরিচয় পেয়ে গেছি একবার, যদি আপনি কাইন্ডলি। অন্তরের বাবা। আচ্ছা আচ্ছা, তার মানে আছেন আপনি হচ্ছেন এই রায় পরিবারের মানে বেয়াই হন, মানে গুণী মেয়ে তো আপনার? হ্যাঁ। বাহ, এবং আপনার গুণী মেয়ে এবং রায় পরিবারের গুণী মেয়ে, খুব ভালো। আমরা খেলায় চলে আসি। নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে ঘড়িবাবু আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করবেন এবং আপনাদের উত্তর দিতে হবে, এবং একবার আপনারা আপনাদের পরিবার থেকে সাহায্য নিতে পারেন বা পেতে পারেন। শুরু করি, সময় শুরু হচ্ছে এখন। একটা বাড়ির ছবি, একটি বাড়ির ছবি। চিলে কোঠা ঘর। হ্যাঁ চিলে কোঠা, চিলে দেখে নেবো একবার। চিলে কোঠার ঘর, রাইট আনসার। পরেরটা দেখুন, এটা দেখে নেবো একবার। ক্ল্যাপস্টিক ছিল, মেঘে ঢাকা তারা, রাইট আনসার। বই আছে, বই বই, আপনারা সাহায্য করলে একবার করতে পারেন। বই আছে, পদ্মা দিঘির মাঝি। হ্যাঁ পদ্মা দিঘির মাঝি, না পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি। দেখে নেবো একবার, পদ্মা নদীর মাঝি, রাইট আনসার, রাইট আনসার। রাখি আছে, রাখি রাখি, একবার সাহায্য নিতে পারেন আপনারা। এটা কোনো ভাই বোনের নাম আছে। হ্যাঁ রাখি মানে কোনো ভাই বোনের নাম, সাহায্য নিতে পারেন। রণবীর। হ্যাঁ বলুন বলুন। রণবীর, কোনো ভাই বোনের নাম আছে এখানে। করিনা, একবার দেখে নি, দেখে নিচ্ছে একবার। রণবীর, করিনা, রাইট আনসার। আর একটা আছে, এটা আবার একটা বাড়ির ছবি। এটা হয়তো কোনো একটা জিনিস যেটা বাড়ির মধ্যে থাকে, বাড়ির মধ্যে থাকে হয়তো। এটা কি ছিল, এটা কি ছিল? পারতেন আপনারা, খুব সুন্দর। ফুলদানি। আগে কেন বললে না তুমি? হ্যাঁ এখন মনে, চীনা মাটির ফুলদানি, খুব ভালো খেলেছিলেন আপনারা। একটা তো হেল্প ছিল, কিন্তু ও ও ও ওর হেল্পটা আমার মনে হয় এটা সময়ের পরে ওর মনে পড়েছে, ও চেষ্টা করেছিল। খুব ভালো খেলেছেন আপনারা দুজনেই, খুব ভালো, ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের
আমরা আরেকবার ধন্যবাদ জানাতে চাই সানরাইজ মশালাকে, যারা এই গ্র্যান্ড ফিনালেতে একটি গ্র্যান্ড উইনিং প্রাইজ দিচ্ছেন, যেটি হচ্ছে একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এইবারে আমরা যে রাউন্ডটি শুরু করব তার নাম হচ্ছে ঐক্যতান। এখানে ঘড়িবাবু আপনাদেরকে একটি গান শোনাবেন, একটি পুরো গান আপনাদেরকে শোনাবার পরে আপনাদেরকে গানের প্রত্যেকটা কথা মনে রাখতে হবে। তারপর গানটা শোনানোর পরে আপনাদের হাতে সময় থাকবে ওই 100 সেকেন্ড, এই বড় পর্দায় আপনাদের ঘড়িবাবু জিজ্ঞাসা করবেন, যে গানের একটি কথা দিয়ে জিজ্ঞাসা করবেন যে সেই কথাটির আগে বা পরে কি ছিল। এই রাউন্ডেও আপনারা আপনাদের পরিবারের থেকে একবার সাহায্য পেতে পারেন। শুরু করবেন রায় পরিবার। রায় পরিবার থেকে দুজন চলে আসুন, আপনার সঙ্গে আলাপ হয়ে গেছে কিন্তু দাদার নামটা জানবো। নাম সুরজিৎ রায়। সুরজিৎ, আমার জানার তো অনেকটা জানা হয়ে গেছে, তাও জানতে চাই যে আপনি এসরাজ বাজার। হ্যাঁ, আমি বিভিন্ন সিরিয়ালে বলুন বা বিভিন্ন সিডি, অনেকে যেগুলো সিডি বেরোয় সেগুলোতে প্রচুর বাজিয়েছি। গত বছরে ডিসেম্বরে ICCR-এর তরফ থেকে আমরা আর্জেন্টিনা গেছিলাম, সেখানে সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া ওকম্পোর বাড়িতে প্রোগ্রাম করেছি, যেটা আমার কাছে খুব মানে বড় একটা ব্যাপার। ভিক্টোরিয়া ওকম্পো হচ্ছে আর্জেন্টিনার বিখ্যাত কবি ছিলেন, একজন যিনি রবীন্দ্রনাথের সেই গীতাঞ্জলি পড়ে একদম মানে মুগ্ধ হয়ে গেছিলেন, এবং যখন খুব রবীন্দ্রনাথ ওনাকে নাম দিয়েছিল বিজয়া। বিজয়া, একদম 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 একদম। আপনি সেখানে বাড়িতে গিয়েছিলেন, বাড়িতে বাজিয়েছেন এবং সেখানে বাজিয়েছেন, এটা আপনার তো বিশাল মানে ব্লেসিং, একটা বিশাল মানে আমার এটা খুব পাওনা, মানে আমার কাছে এটা একটা বিরাট পাওনা। বাহ, জোরে একটা হাততালি হয়ে যাক আপনাদের জন্য। তো আপনারা দুজনেই তো শিল্পী, আপনাদের কোনো যুগলবন্দি শোনা যায়? আমাদের ঘড়িবাবু কোন গানটা শোনাচ্ছেন? ঘড়িবাবু, ট্র্যাক প্লিজ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যাবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া খেলি চকিতে। শুনে নিয়েছেন 4টি প্রশ্ন, 1 লক্ষ টাকা, প্রতি সেকেন্ড 1000 টাকা। সময় শুরু এখন। মাঝে মাঝের পরে, মাঝে মাঝের পরে তব দেখা পাই, তব দেখা, দেখে নি, কারেক্ট আনসার। পরেরটা, হৃদয় আকাশের পরেরটা, কেন মেঘ আসে, কেন তোমারে দেখিতে দেয় না, কোনটা কোনটা, তোমারে দেখিতে দেয় না, কোনটা নেব, তোমারে দেখিতে দেয় না, দেখে নেব, তোমারে দেখিতে দেয় না, তোমারে দেখিতে দেয় না, রাইট আনসার। ফনিকে পরে, ফনিকে আলোকে, ফনিকে পরে, পরে আলোকে, আলোকে দেখে নেব, হ্যাঁ ফনিকে আলোকে, আখিরো পলকে, ফনিকে আলোকে, রাইট আনসার। পরেরটা, সদা হয় ভয়, সদার পরেরটা, সদা হয় ভয়, সদা হয় ভয়, দেখে নেব একবার,
সদা হয় ভয় রাইট আনসার মাঝে মাঝে আপনারা দুজনে মিলে জিতলেন 55,055,000 টাকা রায় পরিবারে আগে ছিল 65,000 টাকা 65,000 এই মুহূর্তে আপনারা দুজনে মিলে দুই শিল্পী মিলে জিতলেন 55,000 টাকা তার মানে 55,000 প্লাস 65,000 তার মানে হচ্ছে গিয়ে রায় পরিবারের কাছে এই মুহূর্তে রয়েছে 1,20,000 টাকা এইবারে কিন্তু আপনারা জিতেছেন আপনাদের মনেও এখন অনেক আনন্দ এবং রায় পরিবারের সবাইয়ের মুখে আমি হাসি দেখতে পাচ্ছি এইবারে আপনাদের ওই যুগলবন্দিটা যদি শুনে নিই ছেলেবেলায় প্রথম যখন বাংলা পড়তে শেখা সহজ পাঠের ছড়ার ভিড়ে তোমার সঙ্গে দেখা কিশলয়ের সবুজ পাতায় যখন পেলাম ডাক তখন আমার ঠাকুর পুজো 25শে বৈশাখ খেলার ছলে তোমার মতো দিদিমণি সাজি রেলিংগুলো ছাত্র আমার একেবারে পাজি পড়া টড়ার নেই যে বালাই খালি বকম বকম বেতের ঘায়েও হয় না সোজা এমনি তাদের রকম তোমার থেকেই ধার করে তাই গল্প বলি রোজ পক্ষীরাজের ঘোড়ায় চেপে রাজার বাড়ির খোঁজ তখন আমি বীর পুরুষ তো বাবার মতো বড় রঘু ডাকাত আমায় দেখে ভয়ই জড়সর সারাটা দিন দুষ্টুমি আর লুকোচুরি খেলা রাতের বেলা মায়ের কোলে গল্প শোনার পালা বছরগুলো পার হয়ে যায় এগিয়ে চলি সামনে তোমার লেখায় রসদ পাই প্রেরণা পাই জীবনে রেলগাড়ি সেই কামরায় প্রথম যখন দেখা তোমার হাতে গীতবিতান সামনে খোলা পাতা মনের কোণে সঙ্গপনে খুঁজেছিলেন যারে সেই তো তুমি দাঁড়িয়ে আছো গানের ওপারে প্রভু আমার প্রিয় আমার পরম ধন তুমি মনের ব্যথার সঙ্গী তুমি ওগো অন্তর্যামী জানি তোমার অনেক আছে ভাড়ার পরিপূর্ণ তবু এই কবিতাখানি শুধু তোমার জন্য ছোট্ট বিরতির পর আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার কিছুক্ষণ আগেই আমরা একটা অসাধারণ পারফরমেন্স শুনলাম অন্তরা এবং সুরজিতের কাছ থেকে জোরে একটা হাততালি হয়ে যাক এরপরে আমরা ঐক্যতান খেলব ভদ্র পরিবারের সঙ্গে এবং আপনাদের মধ্যে থেকে প্লিজ দুজন চলে আসুন ভদ্র পরিবার থেকে আমি প্রথমেই জানতে চাইবো দুজনের সম্পর্ক আচ্ছা এ হচ্ছে আমার ছেলের শাড়ি ওনারা যে বলছেন যে ওনারা ভদ্র সারা পাড়া বলে বেড়ান যে ওনারা ভদ্র আমাকে একটা গল্প বলো যে যেখান থেকে তুমি বুঝতে পারো যে সত্যি ভদ্র সত্যি ভদ্র আমার দিদির তো অ্যারেঞ্জ ম্যারেজ তো প্রথমে যখন নিউজ পেপারে ওনারা অ্যাড দেন অ্যাডটা খুব সুন্দর করে দেওয়া হয়েছিল তো দেখে আমার মনে হয়েছিল আমাদের ফ্যামিলির সাথে খুব ভালো যাবে তো আমি ফার্স্ট চারটে টিক মেরেছিলাম একবার একটা একবার নিউজ তুমি দিদির জন্য আমি নিজেই দিদির জন্য দিদির জন্য আমি নিজে বাড়ি থেকে বলা হয়েছিল যে ক্যাজুয়ালি দেখ আমি চারটে টিক মেরেছিলাম তার মধ্যে এদের বাড়ির টিক উপরে আমি ডাবল স্টার দিয়ে রেখেছিলাম ওকে আমার বাবা আসেন রাত্রেবেলা ফোন করেন শোনে বাগুইহাটি এত কাছে আমাদের বাড়ি কৈখালি তাই ঠিক আছে আপনি আসুন এসে কথা বলে যান তো আমার বাবা এসে বাড়িতে একটা কথাই বলেছিল যে না মেয়ে দেওয়া যায় খুব ভালো থাকবে আর ওনারা সত্যি সব দিক থেকে ভীষণ সমৃদ্ধ এখনো আড়াই বছর হয়ে যাচ্ছে দুই পরিবারের মানে আলাদা নয় মল্লিক ভদ্র একসাথে মিলে গেছে খুব মজায় আছো তোমরা খুব সুন্দর ভেরি গুড জোরে হাততালি আমরা এবারে গানটা শুনে নেব আপনারাও শুনবেন এবং আপনাদেরকেও বলছি যারা আসেননি আপনারাও প্লিজ শুনবেন কারণ
একবার আপনারাও সাহায্য করতে পারেন, গানের কথাগুলোকে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ ঘড়ি বাবু, ট্র্যাক প্লিজ। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, যহাঁ কল ক্যা হো কিসনে জানা। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, যহাঁ কল ক্যা হো কিসনে জানা। জিন্দগি এক সফর হ্যায় সুহানা, যহাঁ কল ক্যা হো কিসনে জানা। আরে ওঠলে ওঠলে ও, ওঠলে ওঠলে ও, ওঠলে ওঠলে ও, ওঠলে ওঠলে ও। চাঁদ তারোঁ সে চলনা হ্যায় আগে, আসমানোঁ সে বড়না হ্যায় আগে। আরে চাঁদ তারোঁ সে চলনা হ্যায় আগে, আসমানোঁ সে বড়না হ্যায় আগে। পিছে রহ যায়েগা যে জমানা, যহাঁ কল ক্যা হো। প্রশ্নগুলো দেখে নেবো, আপনারাও একটু একবার সাহায্য করতে পারেন। সময় শুরু এখন। পিছে, পিছের আগের শব্দ, পিছের আগের শব্দ। আগে পিছের বিপরীত শব্দ, পিছের ঠিক আগে। পিছের ঠিক আগে, চলনা না 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 না, পিছে ঠিক আগে, আগে দেখে নিই একবার, আগে আগে তো। ইয়েস, রাইট আনসার। পরেরটা সফর, এক সফর, এক সফর, জিন্দেগি এক, জিন্দেগি এক সফর, জিন্দেগি। রাইট আনসার। পরেরটা জামানার পরেরটা, জামানা ইয়াহা, কাল কে হোগো, দেখে নেবো। জামানা ইয়া, রাইট আনসার। পরেরটা পরে আগে বলছে না, পরে দেখবো একবার, দেখবো একবার, চলনা হ্যায় আগে। আপনারা দুজনে একসঙ্গে এলেন এবং পরিবারের জন্যে খাতা খুলেছেন, জোরে হাততালি একটা। ভদ্র পরিবারের কাছে রয়েছেন এখন 14,000 টাকা, 14,000 রুপিস। খুব সুন্দর খেলেছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলার ছিল, নিশ্চয়ই একটা একটু একটা ছোট্ট একটা কবিতা লিখেছিলাম, দু লাইন যদি একটু পারমিশন দেন। হ্যাঁ দু লাইন তাহলে একটু শোনাব। নিশ্চয়ই। উত্তম কুমারের ফ্যান আমি, সৌমিত্রেরও ভক্ত, ওনাদের মাপের অভিনেতা আজ পাওয়া যে বড় শক্ত। তবু তারই মাঝে তুমি যে উজ্জ্বল আমাদের প্রসেনজিৎ, তোমার পিছনেই দাঁড়িয়ে যে আছে দেব সহ আমার জিৎ। শুনেছি নাকি বোম্বা বললে খুব তুমি খুশি হও, তবু ভয় করে তুমি যে এখন সাধারণ কেউ নও। যেখানেই যাবে জয় তুমি হবে, বিধাতা তোমার সঙ্গে, তোমার তুলনা তুমিই নিজে, আর কেউ নেই এই বঙ্গে। সবাই জানে তাই তো মানে তোমাকে নায়ক বলে, লাইন দিয়ে দাঁড়ায় হলে তোমার সিনেমায় এলে। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আপনি শুধু একটা কথা, দুটো কথা বলেছেন। একটা হচ্ছে বুম্বা বললে আমি ভীষণ খুশি হই, কারণ আমাকে পশ্চিমবাংলার লোকেরা প্রায় প্রসেনজিৎ বলতে ভুলে গেছে, তার জন্য আমি মনে করি আমি গর্বিত এবং আমি খুব আনন্দিত। আর এই যে বললেন না জিৎ, দেব বা সোহম, এরা আমার পেছনে, তো ওরা নিশ্চয়ই আমার পেছনে নয়, ওরা আমার ছোট, আমার ছোট ভাই, তো ওরা আমার সঙ্গে। কাঁধে কাঁধ রেখে আমরা বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। তবু গল্প লিখছি পাঁচবার, আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর, আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আমরা এই মুহূর্তে খেলতে চলেছি যে রাউন্ডটি, তার নাম হচ্ছে ফাঙ্গামা রাউন্ড। রায় পরিবারের কাছে এই মুহূর্তে আছে 1,20,000 টাকা এবং ভদ্র পরিবারের কাছে রয়েছে 14,000 টাকা। এই খেলায় ঘড়িবাবু একটা ধাঁধা দেবেন এবং সেই ধাঁধা মিলিয়ে আপনাদেরকে খেলতে হবে। একটাই কথা হচ্ছে, এই খেলায় আপনারা কোনো পরিবারের হেল্প পাবেন না, এবং আপনাদের দুজনকে খেলতে আসতে হবে, এবং সময় আপনাদের হাতে থাকবে 100 সেকেন্ড। প্রতি সেকেন্ডের দাম হচ্ছে
1000 টাকা। এই রাউন্ডে আমাদের সঙ্গে প্রথমে খেলতে আসবেন ভদ্র পরিবার থেকে দুজন। প্লিজ আপনারা চলে আসুন। আপনাদেরকে খুব ভালো করে খেলতে হবে এই রাউন্ডটা, তাই না? চেষ্টা করতে হবে। আপনাদের সম্পর্কটা হচ্ছে কি, শ্বশুর বৌমা? আপনাদেরকে একটা ধাঁধা দেবেন, ঘড়িবাবু দেখেনি উনি কি বলছেন। দুটি চাকতি ঘোরাও, ত্রিভুজ থেকে চতুর্ভুজ বানাও। চলে আসুন, আপনারা চলে আসুন। আপনাদের সময় শুরু এখন। সরাতে হবে নাকি? সরাতে হবে দুটি চাকতি। শ্বশুর আর বৌমা বাজি মাত করে দিয়েছেন। এক দুই তিন চার পাঁচ, এইটুকুর মধ্যে আপনার বৌমা কারেক্ট জায়গায় এসে গেছেন এবং এই মুহূর্তে আপনাদের কাছে আছে 95,000। আগে আপনাদের কাছে ছিল 14,000 টাকা, 14,000। তার মানে ভদ্র পরিবারের কাছে এই মুহূর্তে আছে 95,000 প্লাস 14,000, মানে হচ্ছে 1,09,000 টাকা। খুব সুন্দর খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এইবারে আসবেন রায় পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। দুজন সবচেয়ে ছোট, ইয়াংগেস্ট, কি নাম তোমার? তন্দ্রিমা সেন। তন্দ্রিমা সেন, এবং তোমার? তিতলি দেবভৌমিক। তোমাদের সঙ্গে রায় পরিবারের সম্পর্ক? দিদি ভাই আমার, মানে দিদি ভাই ছাত্রী আমি। দিদি ভাই, ওকে। আর আমি অন্তরাদি ছাত্রী। ওকে, অন্তরার সবটাই পুরোটা অন্তরাকে ঘিরে আছে, পুরোটা বান্ধবী এবং অন্তরার দুই ছাত্রী। তোমরা চলে এসেছো আজকে রায় পরিবার, তোমাকে প্রচন্ড তোমাদেরকে ভালোবাসেন, তাই তো? অবশ্যই। খুব সুন্দর, তোমরা প্রস্তুত? আমরা দেখে নিই যে ঘড়িবাবু আমাদেরকে কি ধাঁধা দিচ্ছেন। তিনটি কাঠি ঘোরাও, পাঁচটি চতুর্ভুজ থেকে চারটি চতুর্ভুজ বানাও। মানে তিনটি কাঠি তোমাদেরকে ঘোরাতে হবে, মানে রিপ্লেস করতে হবে, মানে কোনো জায়গা থেকে সরিয়ে নিতে পারবে না, ওখানেই কোথাও লাগাতে হবে। চলে এসো, তোমাদের সময় শুরু এখন। দেখো, নিজেদেরকে খেলতে হবে, কোনো হেল্প নেই। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আছে, সেখান থেকে তোমাকে তিনটে কাঠি ঘোরাতে হবে, ছড়াতে না, ঘোরাতে হবে, ঘুরিয়ে এটাকে পাঁচটাটাকে চারটে করতে হবে। আগে ঠান্ডা মাথায় দেখে নাও, হেল্প নেই। সব কটা একই রকম দেখতে হবে, এটা বড় হয়ে যাবে অনেক, সাইজ একই হবে। চার পাঁচটা যেটা দেখতে পাচ্ছি আমরা সেরকমই হবে, কিন্তু চারটে হবে, সাইজ কিন্তু একই হবে। না, এটা তো ক্রস হয়ে যাচ্ছে, আমরা শুধুমাত্র রেকট্যাঙ্গেল, চতুর্ভুজ দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, ঠিক এরকমই আমরা চারটে দেখতে পাবো। পাঁচ, তিনটে কাঠি তোমাদেরকে এখান থেকে সরাতে হবে। এটা সমান মাপের তো হচ্ছে না। সব কটা সমান মাপের হবে। না না, সময়টা শেষ হয়ে গেল।
এইখানে যদি আমি বসিয়ে দিই এটা তাহলে হচ্ছে 1 2 3 4 এবং মাত্র তিনটে কাঠি আমি এখানে ছড়ালাম। হলো কি? খুব ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর, আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। এই রাউন্ড শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই সানরাইজ মশালাকে, যারা ফাইনালে দেবেন গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এইবারে দর্শকদের জন্য প্রশ্ন, কাপড়ে ঢাকা আমি মাথা ঠান্ডা রাখি, কি এমন জিনিস বলো ব্যাঙের পাশেও থাকি? উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে চটপট মোবাইল বার করুন এবং রাইট মেসেজ অপশনে যান, টাইপ করুন বিএসপি শর্ট ফর্ম অফ বাংলার সেরা পরিবার, একটা স্পেস বসান, তারপরে সঠিক উত্তরটি লিখুন এবং চটপট পাঠিয়ে দিন 57575-এ। যিনি বা যার পরিবার সব থেকে আগে আমাদেরকে এসএমএস পাঠাতে পারবেন, তিনি বা তার পরিবার আমাদের জি বাংলার পক্ষ থেকে পাবে 10,000 টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলব সেটি হলো ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। এই রাউন্ডে ঘড়িবাবু কোনো কিছুর নাম বলতে বলবে এবং তার সঙ্গে একটি শর্ত দেবে। শর্ত অনুযায়ী আপনাদের পরিবারের সবাইকে পর পর নামগুলি বলে যেতে হবে। যদি আপনারা শর্ত ভাঙেন অথবা একই নাম যদি আপনারা রিপিট করেন তাহলে আপনাদের পরিবারের সোফায় গিয়ে বসতে হবে, এবং এইভাবে একটি পরিবারের সবাই যদি সোফায় গিয়ে বসে পড়েন এবং অন্য পরিবারের অন্তত একজনও থেকে যান তাহলে সেই পরিবার জয়ী হবেন। এবং এখন পর্যন্ত তার সঙ্গে যে সময় বা তাদের সঙ্গে যে টাকাটা আছে সেটা ঠিক ডাবল হয়ে যাবে। এই রাউন্ড শুরু করার আগে আমরা দেখে নেব যে ঘড়িবাবুর যে প্রশ্ন উনি আগে দর্শকদেরকে করেছিলেন তার জন্যে যিনি সঠিক উত্তর দিয়েছিলেন তাকে আজকে আমরা একবার ডেকে নেব। চলে আসুন আপনি রমা দেবী, রমা রায়। এইবারে আমি ডেকে নেব আজকের আমাদের শেষ রাউন্ড মুখোমুখি রাউন্ডের জন্যে দুই পরিবারকে একসাথে, প্লিজ চলে আসুন। দেখেনি ঘড়িবাবু কি বলছেন, ইলেকট্রিক বা ব্যাটারির সাহায্যে চলে ঘরের ব্যবহৃত জিনিসের নাম ফ বর্ণ ছাড়া, মানে ফ থাকবে না। শুরু করবেন রায় পরিবার, সময় শুরু এখন। 1 2 3 রায় পরিবার। এয়ার কন্ডিশন। 1 2 3 ভদ্র পরিবার। জেনারেটর। 1 2 3 রায় পরিবার। টর্চ। 1 2 3 ভদ্র পরিবার। চিমনি। 1 2 3 রায় পরিবার। পাখা। 1 2 3 ভদ্র পরিবার। টিউবলাইট। 1 2 3 রায় পরিবার। ইস্ত্রি। 1 2 3 ভদ্র পরিবার। মিক্সি। 1 2 3 রায় পরিবার। ল্যাপটপ। 1 2 3 ভদ্র পরিবার। কম্পিউটার। 1 2 3 রায় পরিবার। টিভি। 1 2 3 ভদ্র পরিবার। নাইট ল্যাম্প। নাইট ল্যাম্প। 1 2 3 রায় পরিবার। মোবাইল। 1 2 3 ভদ্র পরিবার। ইলেকট্রিক কেটল। 1 2 3 রায় পরিবার। মাইক্রোফোন। মাইক মাইক মাইক। আপনি বলেছেন মাইক্রোফোন, সরি, আপনি মাইক্রোফোন মানে ফ আছে তার জন্য আপনাকে বসতে হবে। শুরু করবেন ভদ্র পরিবার, 1 2 3 ভদ্র পরিবার। ইনভার্টার। 1 2 3 রায় পরিবার। মাইক। বাড়িতে মাইক ব্যবহার করেন,
আসলে বাড়ির মধ্যে তো মাইকও স্বাভাবিকভাবেই ব্যবহার করে না, আর ঘরের মধ্যে তারপর বলা হয়েছে। আর শুরু করবেন ভদ্র পরিবার, এক দুই তিন ভদ্র পরিবার, আইপড, এক দুই তিন রায় পরিবার, ইমার্জেন্সি লাইট, এক দুই তিন ভদ্র পরিবার, হোম থিয়েটার, এক দুই তিন রায় পরিবার, মোবাইল, মোবাইল, মোবাইল হয়ে গেছে, মোবাইল হয়ে গেছে, সরি সরি, এক দুই তিন ভদ্র পরিবার, ঘড়ি, কি ঘড়ি, হাত ঘড়ি, এক দুই তিন রায় পরিবার, প্রিন্টার, এক দুই তিন ভদ্র পরিবার, হিটার, এক দুই তিন রায় পরিবার, জেরক্স, সরি সরি সরি, সময় সময় চলে গেছে, টাইমস আউট, এক দুই তিন ভদ্র পরিবার, কুলার, এক দুই তিন রায় পরিবার, গিজার, এক দুই তিন ভদ্র পরিবার, মাইক্রোওভেন, এক দুই তিন রায় পরিবার, স্যান্ডউইচ মেকার, এক দুই তিন ভদ্র পরিবার, সরি সরি, টাইমস আপ, এক দুই তিন রায় পরিবার, টোস্টার, এক দুই তিন ভদ্র পরিবার, টাইমস আপ, সময় শেষ, এক দুই তিন রায় পরিবার, সিনথেসাইজার, এক দুই তিন ভদ্র পরিবার, সরি, টাইমস আপ, সময় শেষ, শুরু করবেন রায় পরিবার, এক দুই তিন রায় পরিবার, ওয়াশিং মেশিন, এক দুই তিন ভদ্র পরিবার, রাইস কুকার, এক দুই তিন রায় পরিবার, ড্রায়ার, টাইমস আপ, সরি, এক দুই তিন ভদ্র পরিবার, ফ্রিজ, সরি, শুরু করবেন রায় পরিবার, এক দুই তিন রায় পরিবার, রেজার, এক দুই তিন ভদ্র পরিবার, গিজার, গিজার, গিজার একবার হয়ে গেছে, সরি সরি সরি, ওয়ান ইজ টু ওয়ান, রাইট, এবারে খেলবেন রায় পরিবার, এক দুই তিন রায় পরিবার, থেরাপি যন্ত্র, বডি থেরাপি যন্ত্র, মাসাজের যন্ত্র যেটা বলছেন, ওকে, ভদ্র পরিবার, এক দুই তিন ভদ্র পরিবার, ওটিজি মেশিন, এক দুই তিন রায় পরিবার, ওয়াকার, 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 ওকে ওকে, এক দুই তিন ভদ্র পরিবার, আইপড, আইপড হয়ে গেছে, রায় পরিবারের কাছে ছিল 1,20,000 টাকা, সেটা এই রাউন্ডে, এই খেলায় রায় পরিবার জিতলেন, তাই ওনাদের হয়ে গেল এই মুহূর্তে 2,40,000 টাকা। আজকের এই ট্রফি আমরা তুলে দেব সেই যুগলবন্দি যে যারা অসম্ভব সুন্দর একটা কি বলবো একটা একটা আমাদেরকে একটা অন্য জায়গায় অন্য পৃথিবীতে পৌঁছে দিয়েছিলেন সেই দুজনের হাতে আজকের আজকের রায় পরিবারের এই ট্রফি তুলে দিচ্ছি। घर वालों के टीचर से भला हम क्यों डरे यहाँ के हम सिकंदर चाहे तो এই ট্রফিটা আমি তুলে দেব ভদ্র পরিবারের যিনি এই গৃহের পুত্রবধূ তার হাতে। नहीं समझे हैं तुम क्या चाहता है हमारी बाजी को जीतना দেখা হবে আবার আগামী পর্বে ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ গুড নাইট।